প্রথমবার আপনি জিতেছেন? হ্যাঁ, প্রথমবারই প্রথম লড়াইয়ে নেমেছি, প্রথমেই জিতেছি আমি। পার্টির থেকে অনেক এক্সপেকটেশন ছিল আপনার উপরে, কিছু বলেছিল? পার্টির থেকে আমাকে সাহায্য করেছেন, জেলা সভাপতি থেকে শুরু করে আমার মন্ডল সভাপতি, প্রত্যেকে আমার সালতলা বিধানসভার প্রত্যেকেই আমাকে খুব সাহায্য করেছে। মিঠুন চক্রবর্তী নিজের পুরো ক্যাম্পেনিংটা স্টার্ট করেছিল যার সাথে, সেটা ছিলেন আপনি? আপনার প্রথম আপনার সাথে প্রথম আমার সাথে স্টার্ট করেছিলেন উনি। ওনার সাথে কথা হয়েছে এরপরে জেতার পরে? না, ওনার সাথে আমার কথা হয়নি, কোনো কন্টাক্ট নাম্বার আমি নিতে পারিনি। তখন প্রচুর প্রচুর ভিড় ছিল, এত মানুষ মানে এসেছিলেন যে মানে রোড শো থেকে মানে অনেক বড় হয়ে গেছিল, যেখানে আমাদের সালতলাতে প্রচুর মানুষ এসেছিলেন। সালতলার জন্য কি কি করতে চান? দেখুন, সালতলা একটা হসপিটাল আছে যেটা বন্ধ হয়ে গেছে ওদিকের, ওইটা মানে খোলানোর জন্য চেষ্টা করব আমি। তারপরে রাস্তাঘাট যেটা আছে আমাদের, রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ, পানীয় জলের ব্যবস্থা নেই এখানে, তো আমি এগুলো আগে করার চেষ্টা করব। আর মহিলাদের জন্য? হ্যাঁ, মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, তারপরে আমাদের যে শিক্ষাটা, শিক্ষাটার জন্য ভালো ব্যবস্থা করার ইয়ে করব আমি, এখান থেকে চেয়ে নেব। আপনি যখন ক্যাম্পেনিং এ বেরিয়েছিলেন, মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আপনি পুরো রুল করছিলেন যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে অনেক লোকে সাপোর্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে, সেই লোকগুলোকে কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, ওনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, সাথে সাথে বড়দেরকে প্রণামও জানাবো, কারণ যেভাবে আমাকে ভাইরাল করেছিলেন ওনারা, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে। একটা ফাইনাল প্রশ্ন, এই যে আজকে আপনি ওথ নিলেন, এই এই ফিলিংটা কিরকম? দেখুন, আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এরকম একটা জায়গাতে এসে পৌঁছে যাব, তো আমি আমাদের সালতলা বিধানসভার মানুষের আশীর্বাদ পেয়ে আমি এই জায়গায় এসেছি, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এই জায়গায় এসে আমার খুবই ভালো লাগছে, খুব খুবই ভালো লাগছে আমার। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।